দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোতে মারধর, দুর্ব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে রিপোর্টটি সরাসরি অস্বীকার করেছে দেশটির সরকার। গত 5 মার্চ 2024 এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত আমরা সূর্য দেখতে পাই না শীর্ষক 60 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মালয়েশিয়ার অভিবাসী এবং শরণার্থীদের নির্বিচারে আটক শিরোনামে রিপোর্টের বরাতে দেশটির স্থানীয় অনলাইন গুরু গুরুত্বের সাথে সংবাদটি প্রকাশ করেছে। একজন মানবাধিকার কর্মী যিনি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনটির বিষয়ে মালয়েশিয়ার স্থানীয় পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডেকে জানিয়েছেন, সরকারকে শুরু থেকেই অস্বীকারের পরিবর্তে ডিটেনশন সেন্টারে নির্যাতন ও অপব্যবহারের অভিযোগ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জন কুইনলি অপর একজন মানবাধিকার কর্মী যিনি ব্যাংক ভিত্তিক 45 রাইটসে কাজ করেন বলেছেন, দেশব্যাপী অভিবাসন ডিপোতে যারা আটকদের সাথে দুর্ব্যবহার করেছে তাদের সহ অপরাধীদের অবশ্যই তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং এই রিপোর্টটি অভিবাসীদের অনির্দিষ্টকালের আটকে রাখার জন্য মালয়েশিয়া সরকারকে চাপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া পুত্রজায় ইমিগ্রেশন এই রিপোর্টে উল্লেখিত অত্যাচার এবং দুর্ব্যবহারের অভিযোগে তদন্ত করুক। প্রতিবেদনটি 43 জন সাবেক বন্দীর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে করা হয়েছে। তাদের ভাষায় সেখানে ভয়াবহ জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে, বিশেষ করে চিকিৎসার অভাব, নির্যাতন ও দুর্ব্যবহারের ফলে অনেক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে নারী ও শিশুরাও নির্যাতন এবং অবহেলার শিকার হয়েছে। 1400টিরও বেশি শিশুকে আটক রাখা হয়েছে এসব ডিপোগুলোতে, যাদের 2/3 তাদের পরিবার থেকে সঙ্গীহীন বা বিচ্ছিন্ন এবং তাদের প্রায়ই সম্পর্কহীন প্রাপ্তবয়স্কদের সাথে আটকে রাখা হয়। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসোসন ইসমাইল প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এইচআরডব্লিউ রিপোর্টের সূত্র নিয়ে সন্দেহ করে ডিটেনশন সেন্টারগুলোর ঠিকানা নির্দিষ্ট করে বলার জন্য অনুরোধ করেছেন। দেশটির সরকারকে সহায়তার বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর মুখপাত্র ইয়ান্তে ইসমাইল বলেছেন, ইউএনএইচসিআর অভিবাসন আটক কেন্দ্রে আটক ব্যক্তিদের বিষয়ে উদ্বিগ্ন, বিশেষ করে ইউএনএইচসিআর দেশটির সরকারকে আটক রাখার বিকল্প দুর্বল শরণার্থী এবং আশ্রয় প্রার্থী যেমন শিশু এবং বয়স্কদের জন্য সাহায্য করতে প্রস্তুত আছে। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।